নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8ই জুন 2022 এই দুর্লভ যোগে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির গণেশজির কৃপায় প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় নিয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আমি বারবার বলছি, প্রত্যেক প্রিয় দর্শকবৃন্দকে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করুন। আলোচনাটা শুরু করা যাক। দেখুন, ভিডিওটিতে আমি প্রতিদিন একটি কথা বলি যে আলোচনা সম্পূর্ণ ভিডিওটি শুনুন, বুঝুন, তারপর নিজে দেখুন যে আপনার জীবনে এটা প্রযোজ্য হবে কি না। যে পাঁচ রাশির আমি আগামীকাল কথা বলতে চলেছি, সেই পাঁচ রাশির প্রাপ্তি কিন্তু নিশ্চিত। দেখুন, কম বেশি আপনার যে পাঁচ রাশির যে কথা বলছি, সে পাঁচ রাশি যে পাবে না এ কথাটা আমি কখনোই বলছি না। আবার যে এই পাঁচ রাশির সবকটা যে দেখুন রাশি পাবে এটাও কিন্তু নয়। কারণ কি, দেখুন একটা রাশির লাখো কোটি কিন্তু মানুষ আছে, প্রত্যেকেই যে আগামীকাল কোটিপতি হবে এটাই নয়। আপনার জন্মপত্রিকাতে যোগ কিন্তু থাকা দরকার, তবে এই পাঁচ রাশির মধ্যে আপনি যদি থাকেন তাহলে আপনি কিন্তু আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু হবেন। এই জন্য যে গ্রহটিকে আমি বারবার বলি সেটি হচ্ছে রাহু গ্রহ। এই জন্য রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে আপনার কিন্তু শুভ ফল দিবে। রাহু আপনার জন্মপত্রিকাতে কোন স্থানে অবস্থান করছে, কোন ভাবে আছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার। যদি রাহু যদি আপনার পীড়িত হয় বা রাহু আপনার যদি নিজস্থ থাকে বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি যোগ কিন্তু হবে না। এইবার আমি আলোচনা করি যে রাশিগুলো আগামীকাল প্রাপ্তি ঘটতে চলেছে, সে রাশিগুলোর একে একে নাম কিন্তু আমি আপনাদেরকে জানাব। প্রথম যে রাশির কথা আমি বলবো, তার আগে একটি কথা আপনাদেরকে বলি, যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই তাদের ক্ষেত্রে যে হবে না এটা কিন্তু নয়, তারাও কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু তাদেরও কিন্তু হবে। কম হোক বেশি হোক পাবেন, এবং তারা অবশ্যই নিজস্ব হস্তরেখা আপনারা দেখান। আপনার হস্তরেখাতেও কিন্তু বলে দেওয়া যাবে যে আপনার কোন সময় যোগ আছে, কোন বছর যোগ আছে, এটা কিন্তু দেখানো একান্তই দরকার। এবং যে গ্রহগুলোর কথা আমি বলবো, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ কিন্তু, কারণ কলিযুগে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, প্রাপ্তি হবার সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবে। যাদের একটুর জন্য মানে মিস খেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি। যে পাঁচ রাশির কথা বলছি, আপনি হয়তো পেলেন না, আপনি ওই রাশির মধ্যে থেকে, আপনার নিশ্চয়ই আগামীকাল যোগ নেই, বা আপনার হয়তো ছমাস পর আছে বা এক বছর পর আছে, এটা আগে জেনে নিন কোন সময় যোগ আছে এবং রাহু কবচটা পরিধান করুন। বিশেষভাবে কিন্তু রাহু কিন্তু আপনার প্রসন্ন কিন্তু হবে, এবং রাহু যদি আপনাকে দেয় এই কলিযুগে হঠাৎ প্রাপ্তিটা যদি দেয় সেটি হচ্ছে একমাত্র হচ্ছে রাহু। এই জন্য রাহুকে বিশেষভাবে স্ট্রং করুন। আমি বারবার বলে থাকছি, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। আপনি আজকে হয়তো গরিব আছেন, কালকে আপনি কোটিপতিও হতে পারেন। তো যে পাঁচ রাশির কথা আমি বলবো, প্রথম রাশি নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে
থ্রি এবং নাইন হচ্ছে আপনাদের টার্গেট নাম্বার। শুভ সময় আপনার সকাল 10:26 থেকে 12:32 পর্যন্ত, 10:26 থেকে 12:32 পর্যন্ত। এবং কালকে দিনটি আছে কিন্তু সিদ্ধিযোগ কিন্তু থাকছে, এই সিদ্ধিযোগে সিদ্ধ লাভ হতে চলেছে এই পাঁচ রাশির। অর্থাৎ একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। অর্থাৎ তিথিক্ষণটা যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ সিদ্ধযোগে এই পাঁচ রাশি কিন্তু সিদ্ধি লাভ হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 6। এবং আপনাদের শুভ সময় 9:18 থেকে 10:45 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি করেছে, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, এবং শুভ সময় আপনার সকাল 11:28 থেকে আপনার 1:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে 8। এবং আপনাদের শুভ সময় সকাল 8:19 থেকে 11:56 পর্যন্ত কিন্তু সময়টা আপনাদের জন্য কিন্তু শুভ। এরপর যে রাশির কথা বলবো, পাঁচ নম্বর যে রাশি, পঞ্চম যে রাশি, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 4 এবং 6, আপনাদের দুটি টার্গেট নাম্বার 4 এবং 6। এবং আপনাদের যে শুভ সময় সকাল 10:11 থেকে, সকাল 10:11 থেকে 11:48 পর্যন্ত কিন্তু সময়টা শুভ। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। এই যে আমি যে সময়টা বলছি কি না, সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং টার্গেট নাম্বার, এই দুটি কিন্তু বিশেষভাবে আপনারা মেনটেন করার চেষ্টা করুন। প্রাপ্তি কিন্তু আপনার নিশ্চিত রূপে কিন্তু হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। তবে যদিও আপনার নিজস্ব জন্মপত্রিকাটা একবার দেখিয়ে নিন, আপনার জন্মছকে যোগ আছে কি না, সেই যোগ থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, সেটা একবার এক্সপার্ট অ্যাস্ট্রোর সঙ্গে কনসাল্ট করুন। অর্থাৎ যে পাঁচ রাশির আমি কথা বললাম, সে পাঁচ রাশি কিন্তু মহাপ্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বলবো, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং এর পাশাপাশি আপনারা প্রত্যেককে সুন্দর সুন্দর কমেন্ট আমি চাই। নমস্কার, ধন্যবাদ।